ভারতের মতো শক্তিশালী দলকে শুরুতে বেশ চেপেই ধরেছিল হংকং বলাররা যে কারণে ভারতের স্কোর বোর্ডে লেগেছে ওভারে পরের উনচল্লিশ বলে বিরাট কোহলিরা তুলেছে আরও বিরানব্বই রান সব মিলিয়ে জয়ের জন্য হংকং পেল একশো তিরানব্বই রানের বিশাল এক লক্ষ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় হংকং টস ব্যাট করতে নেমে হংকংয়ের বলারদের নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে রানের চাকা খুব বেশি সচল রাখতে পারছিল না ভারতীয় ব্যাটাররা হংকং বলে যেভাবে স্কোর বোর্ডকে রান বন্যায় ভাসিয়ে দেওয়ার কথা ছিল ভারতের তেমনটা হচ্ছিল না মূলত হংকংয়ের মতো বিশ্ব ক্রিকেটে পিছিয়ে থাকা দলের সামনেও ও শুরুতে অনেকটা চুপ সে গিয়েছিল ভারতের মতো মহাশক্তিশালী ক্রিকেট পরাশক্তির ব্যাটিং লোকেশ রাহুল রোহিত শর্মার মতো মার্কাটারি ব্যাটারদের অনেকটাই প্যাকেট করে ফেলেছিল হংকং বলাররা লোকেশ রাহুলের মতো ব্যাটের উনচল্লিশ বল খেলে করেছেন রান রান করে করে বল খেলে আউট হয়ে যান রোহিত শর্মা এরপর জুটি বাঁধেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব তারাও খুব একটা হাত খুলে খেলতে পারছিলেন না তবে চোদ্দতম ওভার থেকে মারমুখী হয়ে ওঠেন কোহলি এবং সূর্যকুমার যাদব দুজনের ব্যাট থেকেই এলো দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরি এ দুজনের ব্যাটে ঝড়ের সামনে শেষ মুহূর্তে খড়কুটোর মতো উড়ে যায় হংকং বলিং চুয়াল্লিশ বলে উনষাট রান করে অপরাজিত থাকেন কোহলি এবং ২৬ বলে আটষট্টি রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব তার ব্যাটিং এর স্ট্রাইক রেট দুশো একষট্টি দশমিক পাঁচ তিন করে একশো তিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজাকাত খান বারো বলে দশ রানে আউট হওয়ার পর ইয়ানিম মুরতাজাকে নিয়ে বড় জুটি গড়ে বাবুর হায়াত কিন্তু নয় বলে নয় রানে ইয়ানিম মুরতাজা আউট হলে দলীয় একান্ন রানের মাথায় দুই উইকেট হারায় হংকং ভারতকে ভয় দেখিয়ে দুর্দান্ত খেলতে থাকা বাবর হায়াত পঁয়ত্রিশ বলে একচল্লিশ রানে আউট হলে চুয়াত্তর রানে তিন উইকেট হারায় হংকং তেরো ওভার শেষে হংকং সংগ্রহ একানব্বই রান তিন উইকেটে